আমাদের দর্শক জীবনের মূল কেন্দ্রে পৌঁছেছেন। বিষয়টা হলো যে আমরা আমল করি সেটা কি আমাদের তৃপ্তির জন্য, ভালো লাগার জন্য, না আল্লাহ তাআলার কাছে কবুলিয়াতের জন্য, এটা আমাদের বুঝতে হবে। আর আল্লাহ তাআলার কাছে কবুলিয়াতের দরজা একটাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমাদের ইমানে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমাদের সকল ইবাদত, আরাধনা, উপাসনা, আমাদের চাওয়া পাওয়া সব কিছুই তাকে খুশি করতে, তার কাছ থেকে সন্তুষ্টি সওয়াব পাওয়ার জন্য, বরকত ফায়দা পাওয়ার জন্য। আর আমরা এর সাথে সাথে বলছি মুহাম্মদ রাসূলুল্লাহ, অর্থাৎ কোন পদ্ধতিতে আল্লাহর ইবাদত করলে, আল্লাহকে ডাকলে, আল্লাহর জিকির করলে, আল্লাহর জন্য কাজ করলে আল্লাহ কবুল করবেন, এই পদ্ধতিটা আল্লাহ একমাত্র তাকেই শিখিয়েছেন, আর আমরা তার কাছ থেকেই নেব। এই জন্য ইমানের অর্থই হলো আল্লাহ ছাড়া করে ইবাদত করবো না, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ছাড়া কারোর কাছ থেকে ইবাদত শিখবো না। ইবাদত আল্লাহর, আর ইবাদতের পদ্ধতি একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই ইবাদতের এই পদ্ধতিটার নাম হলো সুন্নাত। তাহলে আমরা দর্শক একমত হলাম যে আল্লাহর ইবাদত সুন্নাত পদ্ধতির বাইরে করলে আল্লাহ কবুল করেন না, এটাই আমাদের ইমানের কথা, ইমানের দাবি, আর এটাই তো কথা। যদি আমি কোনো ইবাদত করি যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেখাননি, তার বাইরে আমি আল্লাহর সন্তুষ্টি আশা করি, তাহলে আমার বিশ্বাস মূলত এই যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা আমার প্রয়োজন হলো না, অথবা তার শিক্ষার বাইরেও আল্লাহকে পাওয়া যেতে পারে, আর এই বিশ্বাস তো ইমানের সাথে সাংঘর্ষিক। এখন দর্শকের প্রশ্ন হলো যে কীভাবে আমরা সুন্নতকে জানবো। এজন্য প্রথম হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পড়তে বলেছেন, আল্লাহ আমাদের পড়তে বলেছেন, কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে নিজে যত সম্ভব, পাশাপাশি সুন্না নির্ভর, সহি সুন্না নির্ভর গবেষক আলেমদের লেখা পড়তে হবে, আর কারো লেখায় তথ্য বিচার যাচাই ছাড়া গ্রহণ করা যাবে না। কারণ আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহ, যারা কথা শোনে এবং কথার ভিতর থেকে ভালোগুলোকে গ্রহণ করে আমল করে। তার মানে আমরা যা শুনবো তাই উত্তেজিত হব, গ্রহণ করব, এটা মুমিনের প্রকৃতি হতে পারে না। প্রতিটি কথা আমরা যাচাই করার চেষ্টা করব, প্রথমত কোরআন সুন্নাহ থেকে, পারলে ইন্টারনেট থেকে, না হলে অন্য কোনো ভালো আলেমদের থেকে যাচাই করব, যেখানেই সন্দেহ সেখানেই যাচাই। এভাবে যখন মুমিনের চেতনা থাকে যে আমি সুন্নতের বাইরে যাব না, যে যাই বলুক আমি সুন্নত দিয়ে যাচাই করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কিনা, দর্শক এখানে একটা ফাঁক থাকে, সেটা হলো যুক্তি, দলিল, এই যুক্তিতে এই দলিলে না আপনি শুনবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে করেছেন কিনা। সুন্নত অর্থ তার আচরিত কর্মপদ্ধতি, এইভাবে যদি আমরা এগোতে থাকি তাহলে আমরা সুন্নত পেয়ে যাবো ইনশাআল্লাহ। এখানে একটা বিষয় আপনার সাথে একটু আলোচনা শেয়ার করতে চাই এবং জানতে চাই যে আমরা আসলে বৈষয়িক সকল কাজের ক্ষেত্রে কিন্তু আমরা অনুসন্ধান করি বা সঠিক জিনিসটাকে আমরা বাছাই করার চেষ্টা করি। যেমন আমরা যদি একজন ডাক্তারের কাছে যাই বা আমার একটা রোগ হয়েছে বা আমার সন্তানের রোগ হয়েছে, তা আমি কিন্তু দর্শনের কাছে জিজ্ঞাসা করি যে কোন ডাক্তার ভালো। জি জি, তো দুনিয়ার সকল কাজে কিন্তু আমরা অনুসন্ধানটা করি, কিন্তু আমলের ক্ষেত্রে আমাদের এই অনুসন্ধানটা কিন্তু অনেকটা কম। এখানে একটা মজার উদাহরণ এক ভাইয়ের সাথে আলাপ করছিলাম। এক ভাই বাজারে গিয়েছেন, হয়তো আলু কিনছেন, দোকানদার আলুগুলো তুলে দিচ্ছে, অথবা লেবু কিনছেন তুলে দিচ্ছে, বলে রাখো আমি বেছে নেব। উনি কিন্তু ঢেলে দিতে দিচ্ছেন না, উনি হাত দিয়ে বেছে সুন্দরটা নিচ্ছেন। ওই ব্যক্তি যখন আজান হলো মসজিদে ঢুকলেন, তিনি কি আমলগুলো করছেন এটা একটাও বেছে নিচ্ছেন না, সমাজে প্রচলিত আছে করে যাচ্ছেন, একটু যাচাই করে দেখবো সুন্নত দিয়ে হাদিস দিয়ে এটা তিনি তার চেতনাটা কেন আসছে না আমরা বুঝতে পারি না।